রাধে রাধে শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি তো পূর্ণিমা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম আজকে ছাদের থেকে ব্লগটা শুরু করব কেন আজকে ভেবেছি একটা ছাদের একটা ছোট্ট একটা ব্লগ দেবো আপনাদের সঙ্গে তো এখানে আমার এই পাশে হচ্ছে শীতলা মন্দিরটা যেটা কিছুদিন আগে পূজা হয়েছিল তো ওই মায়ের মুখ এখানে অনেক বড় বড় গাছ তার জন্য ওই মন্দিরটা দেখা যাচ্ছে না আর তার একটু সামনেই আমার শকির যেখান থেকে আমি মাঝে মধ্যে গিয়ে ফুল আনি ওই শকির বাগান ওদের কোয়ার্টার আর ঠিক এদিকে আমাদের কোয়ার্টারটা একটু রোডের সাইডেই আসলে লামডিংটা অ্যাকচুয়ালি রেলের উপরে চলে তো এখানে চারিদিকটাই বেশিরভাগ রেলের কোয়ার্টারই দেখা যায় আর আমার আমরা যে বিল্ডিংগুলোর মধ্যে থাকি এই বিল্ডিংগুলো অনেক পুরনো। এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কেন জানেন কারণ আমি তো লামনিং ছেড়ে চলে যাব জানি না আবার আসতে পারবো কি না কবে না কবে আসবো তো আমার যখন মন খারাপ হবে আমি এই ব্লগটা দেখবো তাহলে আমার বিল্ডিংয়ের কথা মনে পড়ে যাবে বা আমি এখানে ছিলাম তো এই জিনিসটা আমি দেখতে পারবো তো এই জন্যই আমি শেয়ার করছি আর এখানে দেখুন একদমই সামনে দুটা দোকান আপনি একা থাকলেও কোনো প্রবলেম নেই দোকান থেকে কিছু এনেও খাওয়া যাবে আমার বাচ্চারাও যখন একা থাকে ওদেরকে আমি ঘরে রেখে বাজারে যাই ওদের যে চিপ চকলেট ছোটো মোটো জিনিস ছোটো এগুলো ওরা এই দোকান থেকে নিয়ে আসে আর এদিকে আকাশটা দেখুন বিকালবেলার খুব সুন্দর মনে হচ্ছে রাত্রেবেলা বৃষ্টি হবে চারিদিকে বৃষ্টি হচ্ছে তবে লামডিংয়ে একদমই বৃষ্টি হচ্ছে না আমার কিন্তু লামডিং জায়গাটা খুবই ভালো লাগে কারণ আমার বিয়ার পরে পরে আমি লামডিংয়ে আসি আর লামডিংয়ে আমার এখানের থেকে আমার সংসারটা শুরু হয় তো তার জন্য আমার লামলিংটা খুবই ভালো লাগে আর খুবই ছোট্ট একটা জায়গা এখানে অনেক পূজা পালিতে অনেক আনন্দ হয় আমাদের এমনিতে তো দুর্গা পূজা হয় আর তাও ছোট বারো মাসে যে তেরো পার্বণগুলি এগুলিও হয় আর খুব আনন্দ হয় তো এখানে দেখুন এই বিল্ডিংগুলো তো আমি বলেছিলাম এই যে অনেক পুরনো বিল্ডিং তো এখানে চারিদিকে আপনি যেদিকে তাকাবেন চারিদিকে কোয়ার্টারে দেখতে পাবেন সবগুলো কিন্তু এরকম পুরনো বিল্ডিংগুলো তো আছেই আর যেগুলো আসাম টাইপ কোয়ার্টার এগুলিও অনেক পুরনো পুরোনো কোয়ার্টার তারপরেও ভালো লাগে আর আমার এখানে একদমই সব কিছু সামনে হয় তো তার জন্য আমার আরও বেশি খারাপ লাগছে কারণ এখান থেকে আপনি দু মিনিটে আপনি স্টেশনেও যেতে পারবেন সামনে দোকান সামনে আবার স্কুল হসপিটাল টিচার সব কিছুই আমার সামনে হয় তার জন্য আমার আরও বেশি খারাপ লাগছে আমি জানি আমার এখান থেকে আমার আগরতলাটা অনেকটা বড় কিন্তু আগরতলাতে গিয়ে তো আবার সবার সঙ্গে মিশতে হবে তারপরে জানতে হবে একটু সময় লাগবে আর এখানে তো আমার এই জিনিসটা আজকে চোদ্দো বছরে হয়ে গেছে তার জন্য একটু বেশি খারাপ লাগছে আর কি যে ওখানে গিয়ে তো আবার ছেলে মেয়েদেরও সেম যে ওখানে গিয়ে আবার ফ্রেন্ডশিপ করতে হবে স্কুলে যাবে নতুন স্কুলে একটু খারাপ লাগছে কিন্তু কি করা যাবে খারাপ লাগলেও যেতে হবে তো এখন ওই কথাটায় আমি নিজেকে নিজে আবার শান্ত দিই যে হ্যাঁ মন খারাপ করে লাভ হবে না যেতেই হবে তো যাই হোক এই যে এখানে সামনে স্টেডিয়ামটা যেখানে ফিল্ডে আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকেও নিয়ে যাই ওই ছোটো ছোটো শর্টসের মধ্যে আমি মাঝে মাঝে শেয়ার করি আর তার সঙ্গে স্টেশন আমাদের বিল্ডিংয়ে কিন্তু আটটা কোয়ার্টার আর আটটা কোয়ার্টারের মধ্যে আমরা আমি হচ্ছে আগরতলার তারপর আমার সাইরা আরেকজন আছেন উনি হচ্ছে কলকাতার বাঙালি আর চারজন আছেন বিহারের আরও দুজন কোথাও জানি আছে ওনারা সিঙ্গেল থাকেন ও আসামিসেও একজন আছে তো সব মিলিয়ে খুব আনন্দ হয় আমাদের বিল্ডিংয়ে যেহেতু সবাই ভিন্ন ভিন্ন জাতের তো আমাদের একসঙ্গে মা যখন বিকালবেলা ছাদে যায় সব বাচ্চারা খেলাধুলা করে খুবই ভালো লাগে তা আমার এভাবে কিন্তু দিনটা কেটে যায় ওর বাবা এখন নেই তারপর আমার একা একা একটুকু বোরিং লাগে না কারণ আমার সব সামনেই সব কিছু হয় আর এই যে এখন যে জায়গাটা দেখাচ্ছিলাম আমি এখানে বসে শর্টস আপলোড করি আপনাদের সঙ্গে কিন্তু আজকে কতদিন হলো আমার একদমই শর্টস বানাতে ভালো লাগে না কেননা চলে যাবো শুনছি তারপর থেকে একটু মনটা ভীষণ খারাপ লাগে আর এখানে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের পুরনো কোয়াটার আমি এই পুরোনো এইখানেই ছিলাম তারপর এখানে একবার জল উঠে যায় অনেক জল উঠে তারপরে এখান থেকে ছেড়ে আমরা আবার এই কোয়ার্টারে আসি এখন এই কোয়ার্টারে আসার পরও বেশি দিন আর থাকতে পারলাম না আবার এই পুকুরটাতে লামনিংয়ের যত ঠাকুর মানে যত পূজা হয় সব ঠাকুর এই পুকুরে এনে বিসর্জন দেওয়া হয় দুর্গা পূজার সময় সেম কালী পূজার সময় সেম আবার মনসা পূজার সময় সেম তো এখানে এনে বিসর্জন দেওয়া হয় তা আজকে আমার ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আপনার লাইক কমেন্টে জানাবেন রাধে রাধে